আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। তো আমি সাতোশি অ্যাপস নিয়ে নতুন একটা ভিডিও তৈরি করতেছি, আশা করি পুরো ভিডিওটা দেখবেন। তাহলে সাতোশি অ্যাপস নিয়ে যারা প্রবলেমে আছেন তাদের জন্য কাজ, মানে তাদের জন্য এই ভিডিওটি, তারা এই ভিডিওটি দেখতে পারে, তাদের প্রবলেম থেকে আপনারা কেটে উঠতে পারবেন, প্রবলেমটা সলভ করতে পারবেন। তো প্রবলেমটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপসের চাপ দিলে কিন্তু এরকম একটা লেখা দেয়, যারা নতুন আপডেট দিছেন তাদের কিন্তু এই প্রবলেমটা দেখা দিতেছে। তো এই প্রবলেমটার সলিউশনটা কী, তারা এই ভিডিওটি দেখলে পরে অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো এইটা এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং নতুন নতুন যে আপডেটটা আসছে সেটির সম্পর্কে আমি আগে আপনাদেরকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ঠিক আছে, আলোচনা শুরু করা যাক। তো এখন আমরা সরাসরি চলে যাব আমাদের সাতোশি অ্যাপসে। সেই সাতোশি অ্যাপসে তারা আগে বলে নিচ্ছে, যারা অনলাইনে ইনকাম করতে চান, যারা অনলাইনে ইনকাম করতেছেন তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন দিয়ে অবশ্যই যোগাযোগ করবেন। তো সাতোশি অ্যাপসের নতুন কিছু কিন্তু কোর আর্টস, নতুন কিছু ফিউচার আর্টস, তো সেগুলো সম্পর্কে আমি আলোচনা করবো। এবং তার আগে বলে নিচ্ছি, আপডেটে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আমরা কিন্তু সাতোশি অ্যাপসের ভিতরে আসি, আগে কিন্তু এরকম ছিল না। আপনারা কিন্তু অনেকে জানেন, যারা এতদিন কোর মাইনিং করছেন তারা কিন্তু অবশ্যই জানেন। তো এগুলো কিন্তু অনেক কিছু চেঞ্জ আসছে এবং আরও অনেক কিছু আমারও জানার বাকি আছে, যেহেতু আমারও প্রবলেম ছিল সাতোশি অ্যাপসটা নিয়ে, আনইনস্টল হয়ে করার পর ওপেন হচ্ছিল না। তো তার কারণে আমি নতুন কিছু সিস্টেমে আপডেট দেওয়ার পরে কিন্তু আমি কিন্তু এরকম কিছু অ্যাপ পেলাম। এবং আমি অবশ্যই এটা আরও ভালো কিছু জেনে আমি আবারও একটি ভিডিও করব, সেই ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন। তো এইটাতে টিম, মানে মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টিম সম্পর্কে কিন্তু আলোচনা করছি, এবং টিমে কিন্তু আপনার টিমে কী কী আছে না আছে টিমে চাপ দিয়ে কিন্তু বুঝতে পারবেন। এবং এই ক্ষেত্রে আমি আরও কিছু দেখা যেতেছি এখান থেকে। তো এখানে কিন্তু আরও নতুন নতুন কিছু কিন্তু আসছে, আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো এটা সম্পর্কে আরও আমারও একটু জানার প্রয়োজন। তো আমি এখনও পুরোটাই জানি নেই, অবশ্যই পুরোটা জেনে নিয়ে আমি আবারও আপনাদেরকে ভিডিও দিব। তো এখান থেকে কিন্তু আরও অনেক কিছুই কিন্তু আপনারা পাবেন বা অনেক কিছু কালেক্ট করতে পারেন। তো আমার এখানে কালেক্ট অপশনটা নেই, তো যেহেতু আমি এটা নিয়ে এখনও ঘাটাঘাটি করিনি, আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করতেছি যে যারা অ্যাপস নিয়ে সমস্যা আছে সমস্যার সমাধান অবশ্যই হয়ে যাবে এই ভিডিওটি দেখলে পরে। তো এই ভিডিওটি আপনারা কীভাবে সমস্যার সমাধান করবেন, প্রথম যখন আমরা যে কারো আপনি যে কোনো একটা লিঙ্ক দিয়ে, অর্থাৎ আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে চাপ দিয়ে অ্যান্ড্রয়েড ভার্সনের একটা অ্যাপস নামিয়ে নেবেন। এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমি লিঙ্ক একটা দিয়ে রাখবো, সেই লিঙ্কে চাপ দিয়ে যদি আইডি একটা আপনাকে ক্রিয়েট করতে বলে তো আপনি আইডি একটা ক্রিয়েট করবেন, অন্য কোনো জিমেল দিয়ে, আপনার মেইন আইডিটা দিয়ে না। আর যারা নতুন এখনও অ্যাকাউন্ট করেননি তারা কিন্তু যে কোনো জিমেল দিয়ে করতে পারেন। তো সেই নতুন একটা আইডি ওপেন করবেন, ওপেন করার পর ওখানে দেখতে পারবেন যে অ্যান্ড্রয়েড ভার্সনের সাতোশি অ্যাপস একটা ডাউনলোড দেবেন। ডাউনলোড দেওয়ার পরে আপনারা পুরাতন আইডিটা লগ ইন করবেন। হ্যাঁ, পুরাতন আইডিটা লগ ইন করলে কিন্তু লগ ইন হয়ে যাবে। এবং আপনারা কিন্তু যারা এখনও অনেকে আছেন কোর মাইনিং করতে পারেনি তারা কিন্তু অন্য অন্য ইয়েগুলো কিন্তু, মানে কয়েনগুলো কিন্তু আপনারা কিন্তু কালেক্ট করতে পারেন। এখানে ফ্রিতে কিন্তু এখনও অন্য অন্য ইয়েগুলো কিন্তু দিচ্ছে মাইনিং করতে হইতেছে। যাই হোক, এটার সম্পর্কে আমি আরও ভালোভাবে জেনে কিন্তু আমি একটু পুরো ডিটেলস নিয়ে ভিডিও করব। তো অবশ্যই সেই ভিডিওটি আপনারা দেখবেন। এবং সাতোশি অ্যাপসের যে প্রবলেমটা সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম যে আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে রাখবো, লিঙ্কে চাপ দিয়ে আপনারা কিন্তু একটা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার পরে দেখবেন যে অ্যান্ড্রয়েড ভার্সন কিন্তু ওখানে লেখা আছে অ্যাপস, অ্যান্ড্রয়েড ভার্সন অ্যাপস। তো অ্যাপসের চাপ দিয়ে একটা অ্যাপস নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পরে কিন্তু আপনার পুরাতন আইডি লগ ইন করলেই ব্যাস হয়ে যাবে। তো আমি কিন্তু প্রুফটা কিন্তু দেখাইলাম না, আমি কিন্তু মুখে বলে দিলাম। তো আপনাদের যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি সেই বিষয় নিয়ে ভিডিও করবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।